পুরুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে মানি ব্যাগ অন্যতম। মানি ব্যাগ ব্যবহার করেন না এমন পুরুষ পাওয়া মুশকিল। তবে মানি ব্যাগ যেমন আমাদের উপকারে লাগে, তেমন কিন্তু ক্ষতিরও দিক আছে। ঠিক এমনটাই বলেছে গবেষণায়। মানি ব্যাগ সাধারণ প্যান্টের পেছনের পকেটে রেখে থাকি আমরা, কিন্তু প্যান্টের পেছনের পকেটে মানি ব্যাগ রাখার ফলে আমাদের শরীরে সৃষ্টি হচ্ছে অনেক রোগ ব্যাধির বাসা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, ঘাড় থেকে কোমর পর্যন্ত অংশে একাধিক রোগ একে একে বাসা বাঁধতে শুরু করতে পারে এই মানি ব্যাগ রাখার কারণে। আর ঠিক সময়ে যদি এইসব রোগের চিকিৎসা করা না হয়, তাহলে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাহলে মানি ব্যাগ কিভাবে এতটা ক্ষতি করে, উত্তর জেনে নিই। মানি ব্যাগ এবং পিঠের যন্ত্রণা। পেছনের পকেটে মানি ব্যাগ থাকার সময় বসে থাকলে শরীরের ভারসাম্য বা পশ্চা নষ্ট হয়ে যেতে শুরু করে, ফলে শিরদাঁড়ার উপর মারাত্মক চাপ পড়তে থাকে, যে কারণে পিঠে ব্যথার মতো লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে। আর যদি ঠিক সময়ে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ক্রনিক পিঠে যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে। মানি ব্যাগ আর শরীরের ভারসাম্য। একাধিক কেস স্টাডি করে জানা গেছে, পেছনের পকেটে মানি ব্যাগ থাকাকালীন দীর্ঘ সময় বসে থাকলে আমাদের শরীরের নিচের অংশের কিছু গুরুত্বপূর্ণ নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই সঙ্গে পেলভিস এবং হিপের ভারসাম্যও বিগড়ে যায়, ফলে কোমরের পাশাপাশি পিঠে এবং ঘাড়ে মারাত্মক চাপ পড়ে, ফলে শরীরের এইসব অংশে একাধিক জটিল রোগ আক্রান্ত হয়। এখানেই শেষ নয়, ক্লিনিক্যাল সায়েন্সের বিখ্যাত চিকিৎসক ডক্টর ক্রাইস গডের মতে, পেছনের পকেটে ব্যাগ থাকা অবস্থায় যদি আমরা বসে থাকি, তাহলে শিরদাঁড়ার স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়, আর এমন দীর্ঘ সময় ধরে হতে থাকলে স্পাইনাল জয়েন্ট পেশি ও ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওয়ালেট ও নিচের অংশ। মানি ব্যাগ পেছনের পকেটে থাকার সময় বসলে লক্ষ্য করবেন, হিপের একটা দিক উঁচু হয়ে থাকে আর আরেকটা দিক নিচু। এমনভাবে দীর্ঘ সময় থাকলে পেলভিসের একাধিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, সেই সঙ্গে আমাদের বসার পশ্চারও ঠিক থাকে না, ফলে শরীরের নিচের অংশ ধীরে ধীরে বিকল হয়ে যেতে শুরু করে। যদিও এমনটা হতে অনেক সময় লাগে, তবে হয় কিন্তু ঠিকই। আসলে হিপ এবং পেলভিস হল শিরদাঁড়ার ফাউন্ডেশন। মানি ব্যাগ এবং ঘাড়। আমাদের শরীরকে ধরে রেখেছে শিরদাঁড়া, তাই স্পাইনাল কর্ডই যখন ঠিক থাকে না, তখন আমাদের শরীরের পেছনের দিকে মারাত্মক চাপ পড়ে, যা থেকে একাধিক রোগ জন্ম নেয়, যার অন্যতম হল ঘাড়ে যন্ত্রণা। যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রাখলে আমাদের পেলভিসের একটা অংশ উঁচু হয়ে থাকে, যে দিকটা উঁচু হয়ে থাকে শরীর কিছুটা সেই দিকে হেলে যায়, ফলে শিরদাঁড়াকেও বেঁকে যেতে হয়। এইভাবে দীর্ঘক্ষণ শিরদাঁড়া বেঁকে থাকলে ঘাড়ের উপর মারাত্মক চাপ পড়ে। তাহলে কোথায় রাখবেন ওয়ালেট? পেছনের পকেটের পরিবর্তে যে কোনো জায়গায় রাখতে পারেন, ইচ্ছে হলে প্যান্টের ডান বা বাঁ দিকের পকেটে রাখতে পারেন। আর যদি এমনটা করতে ইচ্ছে না হয়, তাহলেও অফিসে ব্যাগে রেখে দিতে পারেন। মোট কথা, বয়সকালে যদি পঙ্গু হতে না চান, তাহলে প্যান্টের পেছনের পকেটে ভুলেও মানি ব্যাগ রাখবেন না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।